আসসালামু আলাইকুম আজ আমরা তৈরি করেছি লিচু দিয়ে জেলি পুডিং তো এর জন্য আমরা প্রায় পনেরোটা লিচু ব্যবহার করেছি তো প্রথমে লিচুগুলোর খোসা ছাড়িয়ে তারপরে ভিতর থেকে আটিটা বের করে নিয়েছি এভাবে আমরা সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে আটিটা আমরা বের করে নিব এরপরে আমরা সবগুলো লিচুকে দুটি ভাগে ভাগ করব তো একটা বাটিতে আমরা দশটি লিচু নিব একটা বাটিতে পাঁচটি লিচু নিয়ে নিয়েছি প্রথমে আমরা দশটি লিচুকে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ভালোভাবে ব্লেন্ড করে নিব এবং এটার থেকে রসগুলো আমরা বের করে নেব এটার সাথে আমরা এক চা চামচ চিনি অ্যাড করে নিলাম এবার একটা চাল নিতে আমরা এই ব্লেন্ড করা লিচুর দশটি লিচুর জুসগুলো আমরা ছেঁকে নিব যাতে করে কোনো ছাবা বা এই জাতীয় কোনো এক্সট্রা জাতীয় অন্য কোনো জিনিস না থাকে তো ভালো করে এভাবে আমরা ছেঁকে শুধুমাত্র লিচুর জুসটা যেটা রসটা সেটা আমরা রেখে দেব বাকিটা আমরা ফেলে দেব এবার আমরা একটা পাত্রে তিন টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে তার সাথে আধা চা চামচ আগার আগার পাউডার খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার একটি ফ্রাই প্যানে আমরা আমাদের সেই আগের থেকে করা দশটি লিচুর জুস আমরা দিয়ে দিলাম তো ভালো করে আমাদেরকে নেড়ে দিতে হবে কনস্ট্যান্টলি এবং আমাদের খেয়াল রাখতে হবে যাতে লিচুর জুসটা কোনো দিক দিয়ে লেগে না যায় তো আমাদের অপেক্ষা করতে হবে একবার বলক আসা পর্যন্ত তো আমাদের লিচু জুসে বলক চলে এসেছে তো আমরা এখন আগের থেকে তৈরি করা আমাদের আগের আগার মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমাদের খুব ভালো করে এটাকে নাড়তে হবে এবং আমরা অপেক্ষা করবো আরেকটি বলক আসা পর্যন্ত তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কনসিস্টেন্টলি এটাকে নেড়েই যাব আমাদের লিচু জুসের সেকেন্ড বলক চলে এসেছে তো এখন আমরা একটা পাত্রে এটাকে ঢেলে নিব এবং এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় ঘন্টাখানেক রেখে দিলে এটা ঠান্ডা হয়ে একদম কিন্তু জমে যাবে এবার আরেকটি পাত্রে আমরা আধা কাপ পরিমাণ পানি নিয়ে তাতে দেড় টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার মিশিয়ে নিলাম এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে আমরা রেডি করে রাখব এখন বাকি পাঁচটি লিচুর সাথে এক টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে নিয়ে আমরা খুব ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সেম প্রসেসে আগের মতো আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এবং এই জুসটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেকে জুসটাকে শুধুমাত্র জুসটাকে আলাদা করে আমরা ছেকে নিচ্ছি তো এই যে জুসটি ছাঁকা হয়ে গেল এখন আমাদের সেই ফ্রাই প্যানে আমরা দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এর সাথে আমাদের সেই পাঁচটি লিচুর জুস অ্যাড করে দিলাম এখন আমরা চুলার মিডিয়াম আঁচে রেখে এটাকে খুব ভালোভাবে আমরা পানির সাথে মিশিয়ে দিব এ পর্যায়ে মিশ্রণটির সাথে আমরা এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এবং এক টেবিল চামচ পরিমাণ লেবুর জুস অ্যাড করে দিলাম আপনারা ইচ্ছা করলে সাইট্রিক অ্যাসিডও ইউজ করতে পারেন যেটা বাজারে কিনতে পাওয়া যায় তো এখন আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে দিব তো আমাদের প্রথম বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বলক এসেছে তো এখন আমরা এই পর্যায়ে আমাদের সেই আগার আগার মিশ্রণটি যেটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম সেটা এটার সাথে মিশিয়ে দিব এবং ভালোভাবে জাল করব এবং ভালোভাবে নেড়ে দেব এবং দ্বিতীয় বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো দ্বিতীয় বলকও চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমাদের মিশ্রণটি এখন রেডি হয়ে গেছে এবারে আমরা মিশ্রণটিকে একটি পাত্রে ঢেলে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আঙ্গুল দিয়ে মিশ্রণটির তাপমাত্রা চেক করে নিলাম এটা সহনশীল মাত্রায় আছে কি না আগের থেকে তৈরি করা আমাদের যে জেলিটা যেটা আমরা সেট হতে দিয়েছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে তো এখন আমরা এটা চাকু দিয়ে এভাবে আর আর কেটে নিব কেটে আমরা আমাদের এই মিশ্রণের সাথে এটা যোগ করে দিব তো আমাদের লিচু জেলি পুডিংয়ের জন্য এই মিশ্রণটিকে আমরা এই বাটিতে করে প্রায় দু ঘন্টা রেখে দেব আপনারা ইচ্ছা করলে ঠান্ডা হওয়ার জন্য চিলারেও রাখতে পারেন তো দু ঘন্টা পরে আমাদের লিচু জেলি পুটিংটা রেডি হয়ে গেছে এখন আমরা জেলি পুটিংটাকে একটা প্লেটে ঢেলে ফেললাম এখন আমরা এটা কেটে পরিবেশন করব তো ঝটপট তৈরি হয়ে গেল মজাদার লিচুর জেলি পুডিং আপনারা ইচ্ছা করলে বাসায় ট্রাই করে দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস শেয়ার দ্য ফ্রেন্ডস টু গেট নোটিফাইড